যে তোমাদের কোনো সমস্যা আছে কিনা আগের ক্লাসগুলো নিয়ে। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম দেন আই উড লাইক টু গিভ ইউ দ্য সলিউশন। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? এনি প্রবলেম ইউ হ্যাভ? নো স্যার। নো স্যার, ঠিক আছে। সো একটা জিনিস মনে রাখবে যে কয়েকটা জায়গায় সত্য কথা বলতে হয়। একটা ডাক্তার আর একটা টিচার, ডাক্তারের কাছে তোমার যদি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম, সো ইউ শুড মেক দ্যাট ইউ নো ক্লিয়ার, আদারওয়াইজ দ্য ডাক্তার ক্যানট ইউ নো ডায়াগনোস ইউ অ্যান্ড ক্যানট গিভ ইউ দ্য প্রপার মেডিসিন। সো ইউ নো সো লাইক দ্যাট ইফ ইউ ডোন্ট সে দ্যাট ইউ ইউ হ্যাভ এনি প্রবলেম to a teacher, then your teacher cannot give you any, you know, solution. As a result, it would be a problem for you and you will not be able to do a good result. Okay. And that's why it is very, very important to tell you. তোমার যদি কোনো সমস্যা থাকে টিচার কে বলবি যে আমি এটা বুঝিনি, আর তুমি যদি না বুঝো বলে বলো বুঝি, এটা তুমি তোমাকে ইতি করবা। এনিওয়ে আমি যে কাজটা, সো I gave you class on how to write clearly for better understanding. A class ti ki tomaderke amra diyechhilam, right? So now I know that how to write clearly for better understanding. So tomar lekha ta keno clear hote hobe amake bolo to, keu ekjon lekha ta clear keno hote hobe? Why your writing should be clear? আমরা লিখি কি লেখা ফর বেটার যাতে করে ইয়েস ইয়েস ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং দিস ইজ দ্য মেইন অবজেক্টিভ, দিস ইজ দ্য মেইন রিজন। সো ইফ ইউর রাইটিং ইজ ক্লিয়ার দেন ইউ নো দ্য রিডার উইল আন্ডারস্ট্যান্ড ইউর রাইটিং ক্লিয়ারলি, এন্ড দ্যাটস হোয়াই উই ক্যান সে দ্যাট ইউর রাইটিং শুড বি ভেরি ভেরি ক্লিয়ার ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। ইফ ইউর রাইটিং ইজ নট ক্লিয়ার, so nobody will be able to understand clearly, yes, and that's why I think. So now you know how to write clearly. Etar upor amra class niyechi, and now I would like to start on the creative writing. Creative, so I'm sure that I'm not from creative background, but you all are from creative background. Tumra srijonshil porikha diye eshcho mone hoy je high school e porecho and then college e tumra porecho, am I right? সৃজন মানে কি আসলে? সৃজন সৃষ্টি করা, সৃষ্টি করা। আর সৃজনশীল মানে, সৃজনশীল মানে আমরা বলতে পারি সৃষ্টিমূলক, সামথিং লাইক দ্যাট, এন্ড দ্যাট ইজ দ্য ক্রিয়েটিভ। দ্য ক্রিয়েটিভ রাইটিং কোনটা? ক্রিয়েটিভ রাইটিং ইজ নট ফ্রম এনি নোট, ক্রিয়েটিভ রাইটিং ইজ নট ফ্রম সামওয়ানস টাং, কারো মুখ থেকে নয়, কোনো বই থেকে নয়, বা কোনো সোর্স থেকে নয়। এটা কি সৃজনশীল রাইটিং? ইজ ক্রিয়েটিভ, আই মিন ইউ উইল ক্রিয়েট দ্যাট রাইটিং, ইউ উইল ক্রিয়েট দ্য আইডিয়া, ইউ উইল ক্রিয়েট you know, the something new, you will create the innovation. That is the creative writing. একটি বিষয় হচ্ছে, ঠিক আছে, তুমি যদি আমাকে বলো, আমরা যদি বলি তোমাদেরকে সবাই যে ঠিক আছে একটা রচনা লেখো, একটা এসে লেখো, দ্য কাউ, তাহলে দ্য কাউ, তাহলে কি এখানে কেউ যদি বলে গরুর চারটি পা আছে, আর একজন যদি বলে যে গরুর তিনটি পা আছে, কেউ যদি বলে সাতটি পা আছে, তাহলে এই যে তিনটি বললো বা সাতটি বললো, সে নতুন কি কিছু সৃষ্টি করলো? হ্যাঁ, নতুনই সৃষ্টি করলো, সে নতুনই কিছু একটা কথা বললো, কারণ এই কথাটা আমরা কেউ শুনিনি। কিন্তু দ্যাট ইনফরমেশন ইজ রং, দ্যাট ইজ নট কারেক্ট, দ্যাট ইজ রং। সো উই ক্যানট সে দিস ইজ ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ ইজ সামথিং, ইট শুড বি ভেরি ভেরি লজিক্যাল। Creative should be like this, that everybody will understand. Creative is something that everybody will believe. That is creative writing.
Okay, and so something like that, that creative is something that your idea and my idea should be different. Okay, the basic thing is okay, but the idea should be the different. তুমি তোমার মতো করে সাজুগুজু করবে, আমি আমার মতো করে করব, এটাই হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং। ইউ আন্ডারস্ট্যান্ড? মানে বিষয়টা একই থাকবে। সাপোজ এখানে আমি কাকে দেখতে পাচ্ছি, এখন মনে করো ওই যে ইমতিয়াজ, ইমতিয়াজ একটা খুব সুন্দর একটা ঘরে একটা ছবি দিয়ে রেখেছে, হ্যাঁ, ও ভিডিও অফ করে রেখেছে। আমি জানি না সে লুঙ্গি টুঙ্গি পরে আছে কিনা, যে জন্য সে ভিডিও অফ করে রাখছে। লুঙ্গি বাসায় লুঙ্গি পরে থাকলেও সেটা সমস্যা নাই। এখন ভিডিও অফ করা তো স্যার না, তুমি পরে অন করেছো, ইটস ওকে। বা এখন আমি দেখতে পাচ্ছি মাহবুবা হোসেন মুন্নিকে, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি সাবিনা ইসলাম লিজাকে। আচ্ছা, তোমরা এক একজন ছেলে বা মেয়ে এক এক ভাবে সেজেছ, কিন্তু সেজেছো তার মানে কি তোমরা পরিবর্তন হয়ে গেছো? মূল জায়গা থেকে কি তোমরা কি দূরে চলে গেছো, না মূল জায়গায় যে যা তাই আছো, বলো তো? একই মত আছে। তাহলে তোমরা যে সেজেছো এক একজন এক এক ডেকোরেশন দিয়ে, এটাই হচ্ছে ক্রিয়েটিভ। হ্যাঁ, যে আমি এইভাবে আমাকে উপস্থাপন করব, আমি এটাকে উপস্থাপন করব এইভাবে, দ্যাট ইজ দ্য ক্রিয়েটিভ রাইটিং, ইজ সামথিং লাইক দ্যাট। একটা কোন একটা তুমি একটা, সো ইউ হ্যাভ গট আ কন্টেন্ট, ইউ হ্যাভ গট আ টপিক, এই টপিকটার উপরে তুমি কিভাবে সাজুগুজু করে লিখবে, কিভাবে নতুন আইডিয়া করবে, সেটি হচ্ছে তোমার বিষয়। যেমন কেউ কি হলো যে চোখে কি দাও তোমরা, ওটা আই শ্যাডো না কি দাও, আই লাইনার আছে, লিপ লাইনার আছে, চোখে কি দেয়, শ্যাডো না কি দেন যেন দেয়, হ্যাঁ, আই শ্যাডো দেয়। বা তোমরা পার্লারে যাও, পার্লারে যেয়ে তোমাদেরকে এমন সুন্দর করে কি করে প্লাস্টার করে দিয়ে একেবারে কি মানে প্লাস্টিকের মানুষ বানায় দেয়, তাই না? প্লাস্টিকের মানুষ, সেই প্লাস্টিকের যখন মানুষটা যখন বানায় দেয়, তখন আমরা দেখতে আমরা মনে হয় যে একটা এটা দেবীর মতো লাগে, এই লাগে সেই লাগে, যাই হোক, দ্যাট ইজ আর্টিফিশিয়াল, কিন্তু ওর মধ্যে ক্রিয়েটিভ আছে, যে আমি এটাকে একটু এইভাবে করে নতুন করে আমি এটি সৃষ্টি করেছি, দ্যাট ইজ দ্য ক্রিয়েটিভ। আমি জানি না যে তোমাদের, তোমরা যে ক্রিয়েটিভ সম্পর্কে যেটা জানো, আমি যেটা বলছি এটা কোনো ডিফার করছে কিনা, বাট ইউ শুড নো দিস ইজ দ্য ক্রিয়েটিভ রাইটিং। তাহলে তোমাদেরকে আমি শিখিয়েছি যে একটা লেখা কিভাবে লিখতে হয়, একটা লেখার মধ্যে তোমার সেন্টেন্স যেন ছোট হয়, এটা বলেছি, অ্যাক্টিভ সেন্টেন্স লেখার চেষ্টা করবে, তোমাদেরকে আমি বলেছি যে এখানে ফ্যামিলিয়ার ওয়ার্ড গুলো ইউজ করবে, তোমার বলেছি এখানে ক্যামুফ্ল্যাগড ওয়ার্ড গুলো ব্যবহার করবে না, এরকম কিছু আছে তো নাকি? তো তারপর একটা বিষয়বস্তুর উপর একটা স্ট্যানজা, একটা প্যারাগ্রাফ করবে, এগুলো হচ্ছে রাইটিং স্টাইল। এখন তুমি রাইটিংটা কিভাবে সাজুগুজু করে দিবে, দ্যাট ইজ দ্য ক্রিয়েটিভ রাইটিং। ওকে, মনে করো এরকম এরকমও আছে যে আমরা আগে দেখেছি যে একটা বিষয়ে তোমাদেরকে মানে ইউ আর আস্কড টু রাইট দ্য কম্পোজিশন অ্যাবাউট দিস, সেখানে কিন্তু একটা হিন্টস থাকে, সেখানে হিন্টস থাকে যে ইউ শুড রাইট ফার্স্ট ইন্ট্রোডাকশন, দেন দিস দ্য ইউ নো ইউজফুলনেস অফ দিস অ্যান্ড ডিমেরিটস অফ দ্যাট অ্যান্ড অলসো দ্য ইফেক্টস অফ দ্যাট রিজন অফ দ্যাট, এইভাবে কিছু কিছু পয়েন্ট আকারে বলা হয়, ওই পয়েন্টের উপর তোমাদের লিখতে হবে। তাহলে এটা হচ্ছে ক্রিয়েটিভ। কিন্তু অরিজিনাল ক্রিয়েটিভ সেইটি যে এখানে কিছু বলা থাকবে না, এখানে একটা বিষয় স্টার্ট করেছে, সেখান থেকে তোমাকে বুঝে নিতে হবে, তারপর তোমাকে লিখতে হবে। আচ্ছা, তোমাদেরকে কি আমি কখনো বলেছি যে একটা রাইটিং এর কয়টা গুরুত্বপূর্ণ পার্ট থাকে? ক্লাসে বলেছি, এটা কুইজে কিন্তু কোশ্চেনটা আসবে। জি স্যার, রাইটিং এর কয়টা গুরুত্বপূর্ণ পার্ট থাকে আমাকে বলো। মূল তিনটা থাকে। তিনটা কি কি বলো তো? ইন্ট্রোডাকশন, yes, সাবজেক্ট, তারপর হচ্ছে কনক্লুশন, মানে বডি কনক্লুশন। ওকে, আরেকটা থাকে স্যার, ওই যে আরেকটা হচ্ছে প্রবলেম্যাটিক সলিউশন মেটারের জন্য। ভেরি গুড, আই এম ভেরি হ্যাপি, ইউ আর রিয়েলি ভেরি 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 ব্রাইট স্টুডেন্ট, আই এম প্রাউড অফ মি উমা, I'm very, very proud of you, my students. I'm very happy for that, that you have recognized them. So usually
three important major important parts. Three major important parts. Number one is introduction. You please don't say body. Don't say body. Rather, you should say that is description. Okay. Description means that is the body, but we will not say body. Okay. Body is not a language. So you should say number one, introduction. Number two, description. And number three, conclusion. But if the writing is problematic, then you should put the recommendation. Recommendation kar aage hobe? Conclusion aage hobe na pore hobe? Conclusion er aage hobe. Conclusion. Tahole amra ki korbo? Amra korbo introduction, then description. Description er moddhe onek kichu aste pare. Description er moddhe eta hote pare the effects, affects, reason, usefulness, merits, demerits, as per your, you know, satisfaction. Eglo body er moddhe eglo bibhinno bishoy, that is the description. And if the writing is problematic, then you will give some, you know, recommendation, then you must have the conclusion. Okay, so ekhane writing er je bishoy ta, suppose ami bolchi tumra ektu shobai lekho, tomader kache kagoj kolom ache? Ji sir. Acha ami ami amar eta mukhosto nai, ami ekhoni ekta tatkhonik ekta bishoy just tinta line bolbo, etar pore amra alochona korbo. Lekho everybody. Number 7, lekho Bangladesh is a very small country. Bangladesh is a very small country as per its geographical volume. Likhecho Bangladesh is a very small country as per its geographical volume. Yes, but it is a very big country according to its huge population. According to her huge population. Likhecho? Yes, sir. Lekho. This population is often considered as a mother of all problems. A sentence ta hocche, this population is often considered as a mother of all problems. Okay. Likhecho? Yes, sir.
this population is often considered as a mother problem. Okay. In fact, population can be our resources. Population can be our golden resources, though. Can be our golden resources rather than burden. Rather than burden, burden, rather than burden. লিখেছো সবাই? আমি আরেকবার বলছি, তোমরা জাস্ট এটা মিলাই নাও। বাংলাদেশ ইজ এ ভেরি স্মল কান্ট্রি অ্যাজ পার ইটস জিওগ্রাফিক্যাল ভলিউম, বাট ইট ইজ এ ভেরি বিগ কান্ট্রি অ্যাকর্ডিং টু হার হিউজ পপুলেশন। দিস পপুলেশন ইজ অফটেন কনসিডার্ড অ্যাজ এ মাদার অফ all problems. In fact it can be our golden resources rather than burden. মিলিয়েছো? ওকে, এরপরে এই কথার পরে এবার বলা হয়েছে, ওকে, নাও ডেভেলপ, নিচে লেখো, তারপরে লিখবে। এবার মেন কোশ্চেন, এটার পরে একটা কোশ্চেন থাকবে, কি কোশ্চেন? নাও ডেভেলপ দ্য অ্যাবাভ আইডিয়া অথবা লিখতে পারো নাও ডেভেলপ দ্য অ্যাবাভ ইস্যু। অ্যাবাভ আইডিয়াটা কেটে দাও, লেখো ইস্যু, অ্যাবাভ ইস্যু বাই ইউজিং ইউর ক্রিয়েটিভ আইডিয়া। You are hearing me, students? You are hearing me? Yes, sir. Okay. Mm-hmm. And keep bullets here. Now develop the above issue by using your creative idea. It's a question, Kunta Boloto. The question is, now develop the above issue by using your creative idea. This is the question. এবার উপরেরটাতে আসো, আমরা এবারে আবার পড়বো। আমরা এখানে প্রথম লাইনটা কি বলা হয়েছে? বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি অ্যাজ পার ইটস জিওগ্রাফিক্যাল ভলিউম। এই কথাটা সত্য না মিথ্যা? সত্য। বাংলাদেশ ছোট কান্ট্রি, এটা কি অনুযায়ী, এটা মানে জিওগ্রাফিক্যাল ভৌগোলিক আয়তন অনুযায়ী বাংলাদেশ ছোট কান্ট্রি, এটা তো সত্য নাকি? ওকে, next question, next sentence. But it is a very big country according to her huge population.
ওকে বাংলাদেশ ইজ এ বিগ কান্ট্রি এটা কি সত্য এই সেন্সের সত্য কথা এটা বাংলাদেশ ইজ এ বিগ কান্ট্রি অ্যাকর্ডিং টু হার পপুলেশন হিউজ পপুলেশন এখানে হার বললাম কেন তোমাদের ক্লাস একবার আমি বলেছিলাম হার কেন বলেছি বাংলাদেশকে মায়ের সঙ্গে আচ্ছা বাংলাদেশকে যদি মায়ের সঙ্গে তুলনা করা হয় ইন্ডিয়াকে ইন্ডিয়ার লোকেরা কি তাদের মায়ের সাথে তুলনা করতে পারে কিনা জি স্যার তোমাদের উত্তরটা হবে নট বাংলাদেশ বলবে দেশ যে দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয় নট বাংলাদেশ নট মালদ্বীপ নট নেপাল নট আমেরিকা আমরা বলবো দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয় কেন মায়ের সঙ্গে তুলনা করা হয় বলেছিলাম এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল তোমাদেরকে ধরবো কেন মায়ের সঙ্গে তুলনা করা হয় ছোট থেকে বড় হয়েছে আচ্ছা এটা ক্লাসে কি বলেছিলাম কখনো ইমতিয়াজ কি বলেছিলাম স্যার একটা মা যেভাবে স্যার তার সন্তানকে বড় করে তোলে যেভাবে আগলে যত্নে রাখে একটা দেশ হচ্ছে তার একটা মানুষকে হচ্ছে ওভাবে আর কি বাংলাদেশ বা দেশ হচ্ছে একটা ল্যান্ড তাই না মা মা আমাকে ধারণ করে রাখে কোথায় ধারণ করে রাখে জন্মানোর আগে কোথায় পেটের মধ্যে ধারণ করে রেখেছে 10 মাস 10 দিন ধরে একটা পেটের মধ্যে রেখেছে আমার মা তোমার মা সবার মা ঠিক তেমনি একটা দেশ একটা ভূমি আমাদেরকে তার উপরে ধারণ করে রাখে লালন পালন নট লাইক দ্যাট নট লাইক দ্যাট হ্যাঁ ধারণটা হচ্ছে যে একটা মা তুমি যদি একটা বাচ্চা যদি হবার সময় যদি মা মারা যায় তারপরও বাচ্চা বেঁচে কেউ কারো মাধ্যমে লালন পালন করে বেঁচে উঠতে পারবে কিন্তু যদি মা যদি না হয় তাহলে ওই মায়ের পেট যদি না হয় তাহলে একটা বাচ্চাকে কি কোথাও জন্ম দেওয়া সম্ভব সম্ভব না দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট ইস্যু হ্যাঁ যে মা কোথায় ধারণ করে রাখে পেটে ধারণ করে রাখে ঠিক তেমনি একটা ল্যান্ড একটা দেশ তার বক্ষে তার দেহের উপর আমাদেরকে ধারণ করে রাখে অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আ ল্যান্ড ইজ কম্পেয়ার্ড উইথ মাদার ইট ইজ ক্লিয়ার টু ইউ অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমরা বলি মাতৃভূমি মাদার ল্যান্ড আমরা অনেক সময় আমরা শিপকে বলি জাহাজকে বলি শি কারণ একটা জাহাজের উপরে বা নৌকায় চড়ে যখন যায় ওই নৌকা ধারণ করে রাখা হয় এর জন্য এগুলোকে আমরা ফিমেল জেন্ডার দিয়ে আমরা রিকগনাইজ করি ইজ ইট ক্লিয়ার টু ইউ এই এই বিষয়গুলো তোমরা কোনো বই পুস্তকে পাবে না এই যে এই ক্লাসে তোমরা শুনলে এটা আমার মনে হয় যে আজীবন তোমাদের থাকবে তোমরা অন্যকে শেখাতে পারবে এবং কোনো জায়গায় যদি এরকম কোশ্চেনের সম্মুখীন হও ইউ ক্যান গিভ ইউর আনসার ইজিলি ওকে নাও this population is often considered acha ei je jei population onujayi bangladesh kato boro so ei population bangladeshi amra ki boli bolo to sob somoshar boro dhoroner somoshya mane madar somoshya hisebe amra boli kina ajke amader deshe jonosongkha ache bidhai amader dhaka shohore ki hocche janjot hocche amader eto gulo mane jonosongkha ache bidhai onek lok daridro shimay niche bash korche eto lok ache bidhai amra ki korchi je onek lok বস্তিতে বাস করছে রাস্তায় বাস করছে আমাদের লিভিং স্ট্যান্ডার্ড ইজ বিলো ইয়া সো এগুলো আমরা এই জন্য আমরা বলি যত ধরনের সমস্যা মূল সমস্যা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা বেশি এটাই আমরা চিন্তা করি কি করি না বলো এবার মূল জায়গায় আসো কিন্তু আমি এখানে বলতে চেয়েছি ইনফ্যাক্ট ইট ক্যান বি আওয়ার গোল্ডেন রিসোর্সেস এই জনসংখ্যা আমাদের কি হতে পারে একটা গোল্ডেন রিসোর্সেস আমাদের খুব গোল্ডেনের বাংলা কি বলবো আমি স্বর্ণালী বা সোনালী একটা আমাদের সম্পদ হতে পারে রাদার দ্যান এ বার্ডেন বার্ডেন মানে কি জানো বোঝা আমরা দিকে বোঝা না করে বরং এটা হতে পারে ঠিক আছে কিভাবে হতে পারে তোমরা দেখো যে আমাদের দেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ লোক মালয়েশিয়ায় যাচ্ছে মিডল ইস্টে যাচ্ছে আমেরিকায় যাচ্ছে বিভিন্ন দেশে যাচ্ছে তো ওই দেশে কি করার জন্য যায় ভিক্ষা করার জন্য যায় না কাজ করার জন্য যায়
আচ্ছা তোমার বাড়িতে মনে করো যে এখন রান্না করছে তোমার আম্মু, হ্যাঁ তোমার বাড়িতে একটা পেঁয়াজ ফুরিয়ে গেছে বা কিছু একটা নাই, এই সময় রান্না করতেই হবে, তখন পাশের তোমার মানে চাচুর বাসায় থেকে কিছু একটা নিয়ে আসতেই তো পারে, থাকলে কি কেউ কি নিয়ে আসবে না না থাকলে ধার করে বলো তো? না থাকলে ধার করে, ঋণ করে। তো ঋণ করাটা কি ভালো না নিজের যদি থাকে সেটাই আমি ব্যবহার করব সেটাই ভালো বলো? তাহলে যেই দেশগুলোকে আমাদের মানব সম্পদ এতগুলো হাজার হাজার লক্ষ লক্ষ লোক নিচ্ছে, ওই দেশে যদি লোকগুলো যদি না যেত তাহলে তাহলে তাদের কি ভালো হতো না তাদের তাদের মন্দ হতো আমাকে বলো? ভালো হতো না স্যার, না আমি সেটা বলছি না, মনে করো মালয়েশিয়া আমাদের দেশ থেকে লোক নিচ্ছে, তা যদি এই লোকগুলোকে ধার করতে না হতো তাহলে কি তাদের ভালো হতো না মন্দ হতো? জি স্যার, না ধার করা লাগলে ভালো হতো, তাহলে ওদের দেশের টাকাগুলো রেমিটেন্স গুলো কখনো বাইরে আসতো না, রাইট? জি স্যার, রাইট। আচ্ছা আর আমরা আমাদের কি হচ্ছে আমরা পাঠাচ্ছি সেই ক্ষেত্রে আমাদের ভালো, তাহলে তুমি এখানে এখানে তাহলে কি প্রমাণ হলো না যে তাদের জনসংখ্যা কম বিধায় অন্য দেশ থেকে জনসংখ্যা তারা কি করছে ধার করছে লোন করছে, আর আমার দেশের জনসংখ্যা বেশি আমি সেটাকে বার্ডেন করছি, তাহলে আমরা এই চিন্তাটা কি আমরা অপোজিট ওয়েতে করতে পারি কিনা বলো, যে এই জনসংখ্যা আমাদের কোনোভাবেই এটা দে আর নট আওয়ার বার্ডেন রাদার দে আর আওয়ার ইউনো রিসোর্সেস, এটাই হচ্ছে তোমার ক্রিয়েটিভ, এটাই কি তোমাকে এই লেখাটাকে আমি বলেছি নাও ডেভেলপ দ্য অ্যাবাভ ইস্যু বাই ইউজিং ইউর ক্রিয়েটিভ আইডিয়া, এটাকে এখন তোমাদেরকে ক্রিয়েটিভ করতে হবে। তাহলে এখানে লেখাটাকে তোমাকে প্রথমে প্রমাণ করতে হবে বাংলাদেশ একটা ছোট্ট কান্ট্রি, তারপর বাংলাদেশ হচ্ছে পপুলেশন অনুযায়ী এটা একটা বড় কান্ট্রি, কিন্তু এটাকে আমরা নানা রকম সমস্যা এই জনসংখ্যার জন্য আমরা কি কি সমস্যা আছে এই জিনিসগুলো তুমি দেখাবে, দেখানোর পরে এবার তুমি এটা প্রমাণ করে দেখাবে যে আমার দেশ যদি এই জনসংখ্যাটাকে আমরা প্রপার ইউটিলাইজ করি তাহলে দেখো তুমি চায়না, চায়না আজকে সুপার পাওয়ার হয়ে যাচ্ছে, কেন হচ্ছে? এক নাম্বার কারণ হচ্ছে তাদের ইকোনমি, তাদের অর্থনীতি অত্যন্ত স্ট্রং, এজ এ রেজাল্ট দে আর গেটিং সুপার পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, তারা হচ্ছে। এবং কেন তারা তারা ইকোনমিক স্ট্রং? বিকজ দে হ্যাভ হিউজ হিউজ পপুলেশন অ্যান্ড দে হ্যাভ ইউজ দিস। তুমি জানো আমাদের দেশে আমরা আমাদের দেশে ডিসকারেজ করা হয় বেশি বেবি নেবেন না, হ্যাঁ আমরা আমরা অনেক সময় কি বলি যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, আবার পরে আমরা স্লোগান শুনেছি একটি হলে দুটি নয় দুটি হলে আর নয়, অথচ বিদেশে অনেক দেশে যত বেশি বেবি বাচ্চা হবে তারা তত বেশি সুবিধা পাবে, কারণ তাদের দেশে কিন্তু ফার্টিলিটিটা ইজ ভেরি 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 ব্যাড, এন্ড দ্যাটস ওয়াই দে ডোন্ট ওয়ারি টু হ্যাভ আ লট অফ চিলড্রেন, বাট আমাদের দেশে এটাকে আমরা এভাবে করছি। সো দিস ইজ দ্য ক্রিয়েটিভ রাইটিং, এবং এই জায়গায় কিন্তু এই লেখাটা কি প্রবলেম্যাটিক কিনা বলো তো? এই ধরনের রাইটিং যদি থাকে, এই ধরনের রাইটিং এ তোমাদের কিছু রিকমেন্ডেশন, ইউ মাস্ট হ্যাভ সাম রিকমেন্ডেশন, কিন্তু বাট ডোন্ট থিংক যে তোমাদেরকে যেটা দিলাম এইটাই কোশ্চেন আসবে তা না, জাস্ট আই এম টিচিং ইউ হাউ টু ক্যাচ দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড হাউ টু রাইট। এখানেই তাহলে কি হচ্ছে তোমার থিঙ্কিং, এখানে আমি দেখতে পাচ্ছি মাহবুবা তানজুমকে দেখতে পাচ্ছি আর পিঙ্কিকে মনে হয় দেখতে পাচ্ছি, তোমার চিন্তা ভাবনা তার চিন্তা ভাবনা আলাদা, এখানে হবে যে তুমি এটাকে ক্রিয়েটিভ কিভাবে তুমি প্রমাণ করবা, এখানে এরকম না যে স্কোয়ার, আমরা কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, হ্যাঁ এটা সবাই একই বলবে, বাট ইউ আর ভেরি ভেরি ফ্রি, ইউ হ্যাভ লট অফ ফ্রিডম, you can write anything else just to satisfy your teacher, you understand? So ei jinish tai tumi tomar moto kore ja icche tai lako kintu tomar ei lekha ta jodi amar teacher er kache je jukti shongoto hoy tumi ekta bhalo ekta marks pabe, this is the system, je kono jaygay manush protijogita ekhane ei jay bole ashe ami khub bhalo porikha diyechi kintu porikha diyecho shudhu prishtha bhorti kore eshecho kintu uposthapon ki korte perecho, that is the important and it is called the creative writing. Creative writing tomader porikha je kono ekta thakbei, সেখানে তোমাদের বড় করে লিখতে হবে, কিভাবে লিখতে হবে সেটা সেই সিস্টেমটা তোমরা জানো, স্টাইলটা জানো, এবং তোমাদেরকে এইভাবে মানে লেখাটাকে তোমাদেরকে করতে হবে, দিস ইজ দ্য ক্রিয়েটিভ রাইটিং। নাও ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইউ ক্যান আস্ক মি। ইমতিয়াজ স্যার, হ্যাঁ শাহরিয়ার কি আজকে ক্লাসে আছে? শাহরিয়ার
শাহরিয়ার ক্লাসে আছে স্যার? সম্ভবত নাই। আচ্ছা, আজকে আমরা ক্লাসে আমরা টোটাল হচ্ছে 45 স্টুডেন্টস। প্রীতি কি এসেছে? প্রীতি, তোমাদের যে বিয়ে সিয়ার, আচ্ছা ও আসেনি। ইমতিয়াজ স্যার, হ্যাঁ তুমি প্রীতিকে এই ইনফরমেশন গুলো দিবে, সে আমাকে পরে এই তোমাদের 45 জনের অ্যাটেন্ডেন্স আমাদেরকে দিয়ে দেবে। আর আমার মনে হয়, আমার মনে হয় তোমাদের সঙ্গে ক্লাসটা আজকে আমাদের এটা মানে ফর্মাল ক্লাসটা শেষ। আরেকটা ক্লাস আমি টোটাল যে আমরা তোমাদের যে কন্টেন্ট গুলো পড়িয়েছি তারপর একটা ক্লাস আমরা একটা নিতে পারি, একটা যে কোনো একদিন, সেটা আগামী বুধবারই হতে পারে। কিন্তু আমি মনে করি যে আজকের ক্লাসটা তোমাদের সঙ্গে আমার যতগুলো কন্টেন্ট সব শেষ হয়ে গেল, আর একটা ক্লাস, সেই ক্লাসটা নট কম্পালসারি বাট উই ক্যান অ্যারেঞ্জ দ্যাট ক্লাস। ঠিক আছে, তোমাদের তোমাদের তো বোধহয় ক্লাস আছে এখন আর একটা, তাই না? জি স্যার, বায়োকেমিস্ট্রি ক্লাস। হ্যাঁ, তো আমরা তো অলরেডি 35 বেজে গেছে, আমাদের ক্লাস টাইম কত আমাদের? আর এর মধ্যে তোমাদেরকে একটা অল্প দিনেই আমি খুব তাড়াতাড়ি একটা রাইটিং আর একটা মডিউল দেব, সেটা ক্রিয়েটিভ রাইটিং এর উপর। তোমাদেরকে আমি একটা টপিক দিয়ে দেবো, সেই টপিক অনুযায়ী তোমরা আমাকে একই ভাবে দিয়ে দিবে, তোমরা ওই যে কি বলে যেটা যেটা তোমরা মেসেঞ্জার গ্রুপে দাও সেভাবে আমাকে দিয়ে দিবে। এবং এটার উপর আমি তোমাদের সঙ্গে আবার যখন ক্লাস, যখন আমাদের শুরু ক্লাস তো হবে না, যখন আমাদের ইউনিভার্সিটি যখন নর্মাল হবে তখন তোমাদের সঙ্গে আমরা এই বিষয়টা নিয়ে আমরা আবার আলাপ করতে পারবো। আচ্ছা স্যার, ঠিক আছে, কোনো প্রশ্ন আছে কারো কোনো? আমি আবারও বলছি, এনি কোশ্চেন স্যার? ওই যে ক্রিয়েটিভ রাইটিং এ যেটা মানে লিখতে হবে, এটা কি কোয়ান্টিটি মানে নিজে যত বড় ইচ্ছে তত বড় লেখা যাবে, না একটা নির্দিষ্ট কোয়ান্টিটির? হ্যাঁ, তোমার উপর, এটা পুরো তোমার উপর, তুমি কিভাবে তোমার রেসিপি তোমার কাছে, তুমি কিভাবে তুমি মানে স্যাটিসফাই করবে, দ্যাট ইজ ইওর ইউ নো কনসার্ন, যে তুমি কিভাবে এটা যত পারো। কিন্তু অবশ্যই দুই পৃষ্ঠায় না, এটা বড়, এটা যেহেতু প্রবলেমেটিক রাইটিং এটা বড় হতে হবে। ঠিক আছে, এখানে একটা ভালো একটা মার্কস থাকবে, সেই অনুযায়ী তোমাদেরকে করতে হবে, কমপক্ষে 4-5 পেজ তোমাদের থাকতেই হবে, আদারওয়াইজ ওটা রাইটিং হবে না। ওকে স্যার। ওকে, সো নাও ক্যান আই ক্লোজ টুডেস ক্লাস? ইয়েস স্যার। তোমাদের সবার ঈদ ভালো হয়েছে তো নাকি? ইয়েস স্যার। ইয়েস স্যার। তোমাদেরকে যে ইয়ে গুলো দেওয়া আছে আমাদের কন্টেন্ট, আমার পার্টটা তোমরা এই কয়েকদিন একটু স্টাডি করে নেবে, নেবার পর দেখবে যে এটা সমস্যা আছে কিনা। আমি তোমার ভালোর জন্য বলছি, আমার কোনো না, আমার দায়িত্ব শেষ। বাট ইফ ইউ ক্যানট ডু গুড ইন ইউর এক্সাম then you cannot make good result, but I like you to make good result, everybody should do that, otherwise tumra jodi bhalo result na koro jokhon khata dekhi je keu bhalo marks pachho na, mane I feel very very unhappy, khub kharap lage, shejono abar this is the last chance, yeah, so if you have any problem you please ask me and get the solution from me to have a good you know idea about that. Okay, thank you very much. And so and I হ্যালো, হ্যাঁ ইমতিয়াজ, তুমি এই প্রীতিকে বলে এই অ্যাটেন্ডেন্সটা 46 জনের অ্যাটেন্ডেন্সটা আমাকে দিয়ে দিবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ গুড ডে, গড ব্লেস, আল্লাহ।